আমার আম্মুর কিডনিতে পাথর হয়েছে। আচ্ছা, তো খুবই কষ্টের জীবন। লেখাপড়া করছিলেন? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছিলেন? 8 পর্যন্ত। 8 পর্যন্ত করছিলেন? আপু, জীবনে কি হয়েছে চলুন কথা বলি তার সাথে। আপু, আসসালামু আলাইকুম। আপু, আপনার নাম কি? শারমিন। আপু, কেমন আছেন আপনি? ভালো আছেন? তা কি হয়েছে আপনার জীবনে, বা কি বলতে চান? আমার জীবনে অনেকটাই কষ্ট। কিসের কষ্ট? আমার আমার একটা আম্মু আছে, আমার ভাই আছে, আমার আব্বু বিয়ে করে আমাদের ফেলে চলে গেছে, আমার আম্মুর কিডনিতে পাথর হয়েছে। আচ্ছা, তো খুবই কষ্টের জীবন। লেখাপড়া করছিলেন? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছিলেন? 8 পর্যন্ত। 8 পর্যন্ত করছিলেন? আর করেননি কেন লেখাপড়া? কষ্ট জানিনি তো, কষ্টের ভিতরে আর পড়তে পারিনি। আচ্ছা আচ্ছা। এখন নিজেরই কামাই করে। কতদিন হলো বন্ধ হয়েছে? হয়েছে এক দুই মাস। আচ্ছা, তা এখন কি চিন্তা ভাবনা করতেছেন? এখন কি চিন্তা ভাবনা করতেছেন, বিয়ে শাদী করবেন নাকি আসলে মানে আরো কিছুদিন পরে করবেন, নাকি মা বাবার জন্য কোনো সহযোগিতা চান, কি বলতে চান? এখনো ইচ্ছা আছে যে আপু আমার জন্য সহযোগিতা করুন। আপনার কোনো ভাই নাই? না। আচ্ছা, গ্রামের বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, ওইখানেই থাকেন নাকি ঢাকাতে থাকেন? না, ঢাকাতে থাকেন। ঢাকাতে থাকেন। কোনো প্রেম ভালোবাসা টাসা আছে? না, প্রেম ভালোবাসা করি না। নামাজ কালাম পড়েন তো? সত্যি বলতেছেন? কোরআন শরীফ পড়তে পারেন? হুম, পারি। যাক, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার দিন। নাম্বারটা মুখস্থ আছে? দেখে বলতে পারেন না? তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের একটি মেয়ের জীবনের গল্প। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01853710942। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর সবচেয়ে বড় কথা, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে আপু? তা ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম।